জোয়ারের পানির চাপে ভাঙ্গুরের কবলে পড়েছে খুলনা নদী বন্দর এর মধ্যে ভেঙে গেছে বন্দরের পাঁচ নম্বর ঘাটের একশো পঁচিশ ফুট গার্ডার ও দেয়াল দ্রুত মেরামত করা না হলে এ ঘাটে জাহাজ থেকে মালামল খালাস বন্ধ হয়ে যেতে পারে এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট ষাটের দশকে ভৈরব নদীর তীরে গড়ে ওঠে খুলনা নদী বন্দর ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করে জাহাজ থেকে পণ্য বোঝাই ও খালাস করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাতে বিপণন করেন এটি এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত প্রতি মাসে গড়ে সাত থেকে আটশো জাহাজে বিভিন্ন মালামাল লোড আনলোড হয় এখান থেকে ভাঙনের হাত থেকে রক্ষায় প্রায় পঞ্চাশ বছর আগে খুলনা নদী বন্দরের পাঁচ ও ছয় নম্বর ঘাট এলাকার বাইশশো মিটারের বেশি স্থানে গার্ডার তৈরি করা হয়েছিল কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ না করায় দুই মাস আগে বেঁকে যায় পাঁচ নম্বর ঘাটের মূল গার্ডার ডেবে গেছে একশো পঁচিশ ফুট এলাকা প্রতিনিয়ত বাড়ছে ভাঙনের পরিমাণও গোম নামে রট নামে তারপর কয়েল নামতেছে পাথর যাচ্ছে এখন এই কাজ করতে পারতেছে না আমরা এই যে ভাঙ্গল ধরছে ভাঙ্গলের কারণে ইদানিং আমার এখান থেকে জন ভেঙে গেছে আমি একটা জাহাজ লাগাই কাজ করতে গেছিলাম যে এই যে কাজ করা যায় দু তিনটা শ্রমিক আমার এক্সিডেন্ট করেছে আর বিডিডাব্লিউ যদি ঠিক মতন কাজই যদি করতো তাহলে এই জায়গায় একটুখানি প্রথম ফুটো হয়েছিল তখন সেটা তারা মেরামত করতে পারতো কিন্তু তারা তো করে নাই এখনই ব্যবস্থা নেওয়া না হলে বাণিজ্যিক এলাকা ও রেল স্টেশনও ভাঙনের কবলে পড়তে পারে যদি ভেঙে যায় তাহলে কিন্তু রাস্তা ভেঙে যাবে গোডাউন গুলো ভেঙে যাবে এমনকি রেল স্টেশন যেটা চালু আছে সেটাও ভেঙে যাবে হাজার হাজার শ্রমিক তাদের কর্ম হারাবে ব্যবসা বাণিজ্য ঝিমিয়ে পড়বে জাহাজ আসবে না অতএব এটাকে দ্রুত মেরামত করা প্রয়োজন সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তবে বিআইডব্লিউটিএ বলছে এ ঘাটের গার্ডারের কোনো নকশাই খুঁজে পাওয়া যাচ্ছে না তাই মেরামতের বিষয়টি জটিল হয়ে পড়েছে শীত পাইলের প্রায় জায়গায় ক্ষয়প্রাপ্ত কারণ এটা সিক্সটি ফাইভ পঞ্চাশ বছর আগের টোটাল রিপেয়ারের জন্য প্রাক্কল দিলে আমরা শুধু ওই ভাঙ্গা জায়গাটুকু ধসে যাওয়া জায়গাটুকু সেটার জন্য আড়াই কোটি টাকা একটা প্রাক্কলন পাঠাই মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের যারা আছে তাদের সাথে কথা বলে এটা আমি যথেষ্ট যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব কেবল আশ্বাস নয় ভাঙলের হাত থেকে নদী বন্দরটি রক্ষায় বিআইডব্লিউটিএকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ খুলনাবাসীর মোস্তফা জামাল মাঞ্চাঙ্গা সংবাদ খুলনা